মাই বিলাভ স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন আজকে তোমাদের সাবজেক্ট বেঙ্গলি দেখো আমি কোনো চ্যাপটাকে রেখেছি রাখিনি তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে বাংলার যে ইলে ক্লাস ইলেভেনের পরীক্ষা হবে তো সেই পরীক্ষার তোমাদের যে এমসি কিউ ফর্ম্যাটে আর এসএ কিউ ফর্ম্যাটে যে তোমাদের কোশ্চেন আসতে চলেছে সেখানে তিরিশ নম্বরের থাকবে তো আমরা সেখান থেকে আজকে কিছু প্রশ্ন আলোচনা করব আশা করি তোমরা ক্লাসটা শুনবে এবং এই ক্লাসটা থেকে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে দেখবে এখানে উত্তর দেওয়া নেই তোমরা বলার চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমি উত্তরগুলো কিন্তু বলবো ঠিক আছে এবং প্রত্যেকে যেন ক্লাসটা মন দিয়ে শুনবে এবং একটু দেখবে আশা করি তোমরা সব প্রশ্নের উত্তরই ঠিক করবে তবুও একটু চেষ্টা করবে যদি কোনো কোনো কারো কারো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো একটু দেখে নেবে যে প্রশ্নের সাথে তার উত্তরটা কতটা ক্রুসেল বা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর কতগুলো সে ঠিক লিখতে পারছে আশা করব তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখবে তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই দেখো আমরা চলে আসবো আজকে প্রথম প্রশ্নে সেখানে কি আছে স্বভাবদোষে যারা নিজের ভাবনা ভাবতে যায় তারা খায় ভূতের এবারে দেখো অপশানে কি কি আছে এক নম্বরে আছে প্রসাদ দু নম্বরে আছে বকাঝকা দু তিন নম্বরে আছে কানমোলা চার নম্বরে আছে থাপ্পড় তো কোন উত্তরটা হবে আচ্ছা একটু জুম করে নিই তোমাদের ব্যাপারটা একটু সুবিধা হবে দেখে নেওয়ার জন্য তো প্রথম উত্তরটা কি হবে একটু ট্রাই করো তো দেখো এখানে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভূতের কানমোলা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই পড়েছি নেক্সট আর এক দিক থেকে ও হাঁকে খাজনা দাও তো এখানে খাজনা দাও যেটা আছে সেখানে ও এই শব্দটি কে কাকে বোঝাচ্ছে আমরা যারা পড়েছি আমরা জানি অভূতের পেয়াদা অভূতের পেয়াদা নেক্সট তেলেনাপতাকে জামিনীর মা কি বলে কটুক্তি করেছেন তোমরা উত্তর দেবে আমি দুটো উত্তর এখানে মার্ক করে দিয়েছি পরবর্তী উত্তরগুলো প্রিমিয়ারে আমি কিন্তু বলতে থাকবো তোমরা যতক্ষণ আমি অপশানগুলো বলছি ততক্ষণ তোমরা উত্তর করার চেষ্টা করবে এক নম্বর শ্মশানের দেশ দু নম্বর প্রেতপুরি তিন নম্বর ঘাটের মরা চার নম্বর শ্মশানপুর তো প্রথম দুটো প্রশ্নের উত্তর আমি বলেছি দ্বিতীয় এইগুলো এই উত্তরগুলো আমি কিন্তু তোমরা প্রিমিয়ারটা দেখার সাথে সাথে আমি কিন্তু উত্তর দিতে শুরু করব তোমরা দেখবে এবং উত্তর করার চেষ্টা করবে নেক্সট নেক্সট তেলেনাপোতা আবিষ্কার গল্পে ছিপ ফেলে বসা গল্প কথককে আনমোনা করে তুলবে কে করে তুলবে তো চলো অপশানে যাই কী আছে দেখো অপশানে ফরিং মাছরাঙা ঘুঘু না সাপ তোমাদের যেটা সঠিক মনে হয় সেটা একটু বলার চেষ্টা করো আমি উত্তরগুলো অবশ্যই বলে দেবো নেক্সট আজকের প্রিমিয়ার ক্লাসের পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব শর্ট প্রশ্ন মনের আকাশে একটু করে ড্যাস জমেছে কি না আপনি টের পাবেন না তো এখানে আমাদের স্থান পূরণ আছে সেখানে কি বসবে আমাদেরকে উত্তরটা করতে হবে কি কি অপশান আছে আমরা দেখে নিই খেদ অন্ধকার মেঘ না কুয়াশা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক মনে হয় চটাচট উত্তর দাও ক্লাসে এখানে দেখো উত্তর নাও পেতে পারো প্রিমিয়ার চলছে তোমাদের কাছে যখন তখন আমি উত্তর কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে উল্লেখ করে দিচ্ছি নেক্সট প্রশ্ন ছ নম্বর গ্যালোলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় কত বেতন পেতেন তো এটার উত্তর কি হবে পঞ্চাশ স্কুটি সত্তর স্কুটি ষাট স্কুটি না আশি স্কুটি উত্তর করার চেষ্টা করো নেক্সট সাত নম্বর প্রশ্নে চলে যাব যেখানে আমরা ড্যাশ লোকটি দেখছিল সব উল্টো দেখায় তার দূরবীণে কি কি আছে কোথাকার হল্যান্ডে ফ্রান্সে ইতালিতে না স্পেনে কোন অপশানটি ঠিক মনে হবে সেটি কিন্তু তোমরা অবশ্যই বলবে নেক্সট গ্যালোরিও হিতাকাঙ্ক্ষী ও সুহিত বন্ধু কে ছিলেন চট করে উত্তর দেবে এখানে অপশান দেওয়া আছে সিয়েনার আর্চ বিশপ মাইকেল অ্যাঞ্জেলো কার্ডিনাল বেলারিমিন তাসকানির বৃদ্ধ ডিউক কোন অপশনটি তো চলো এবার চলে যাব নয়ের প্রশ্নে যেখানে আমরা দেখব আর একটি কবিতা থেকে দেয়া হয়েছে নীলধ্বজের প্রতি রাজা নীলধ্বজকে রানী কী রূপ বেগে রণক্ষেত্রে যেতে বলেছেন অপশন দেখো আছে সিংহের রণ মদে তিন নম্বর অপশন হরিণের ন্যায় আর চার নম্বর সম আশা করি উত্তর ঠিক দেবে তোমরা উত্তর দাও নেক্সট চণ্ডালের পদধুলি ব্রাহ্মণের ভালে এখানে চন্ডাল বলতে কাকে বোঝানো হয়েছে অপশানগুলোর থেকে আমরা ইজিলি করতে পারব অপশান আছে নীলধ্বজকে কুন্তিকে ঋষিকেশকে না অর্জুনকে তো প্রসঙ্গত বলে রাখা যায় ঋষিকেশ মানেও দেবতা কিন্তু এখানে নেক্সট আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্ন যেখানে দেখো দেওয়া আছে সে আর লালন একসাথে রয় এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে কবির পড়শি ক্ষয়ের অপশন কবির বন্ধু গয়ের অপশন কবির অন্তরাত্মা না ঘয়ের অপশন কবির মন চারটি অপশান দেওয়া আছে তোমাদেরকে বেছে নিতে হবে সঠিক উত্তরটি তো চলো উত্তর বলতে হবে তোমাদেরকে তাড়াতাড়ি প্রত্যেকটি প্রশ্নের জন্য হার্ডলি তিন চার সেকেন্ড এনাফ তো সেরকমভাবেই আমাদের উত্তর দেওয়া হচ্ছে কমেন্ট বক্সে বাউল শব্দটি এসেছে কোন শব্দ থেকে সংস্কৃত শব্দ বাতুল না হিন্দি শব্দ বাতুল উর্দু শব্দ বাতুল না তদ্ভব শব্দ বাতুল তো আমাদের এখানে কোন অপশনটাকে সঠিক বলে মনে হচ্ছে নেক্সট আজকে ক্লাসটা একটু হলেও আলাদা আছে তোমরা সরাসরি উত্তরটা এখানে পাবে না আমরা কমেন্ট বক্স উত্তর করব আর তোমরাও আমার সাথে সাথে উত্তর দেবে সব দিন হয় না ড্যাশ শূন্যস্থান পূরণ করব কি হবে এক নম্বরে রান্না দু নম্বর বাজার তিন নম্বর ঝগড়া না চার নম্বর আনন্দ চারটি অপশনের মধ্যে কোন অপশনটি নেক্সট নিপতি তিলক কাকে বলা হতো হুসেন শাহ আবদালি মহম্মদ উদ্দিন খলজি বা খিলজি সিরাজ উদ্দুল্লা না শশাঙ্ক এখানে উদ্দিন খিলজির নামটি পুরো নাম দেওয়া নেই ওনার পুরো নাম মোহাম্মদ উদ্দিন বিন বখতিয়ার খিলজি তো এই যে নামটা অত বড় নামটা এখানে অপশানে দেওয়া হয়নি যেটা দেওয়া আছে সেই নামটা নাম তো চারটে অপশনের মধ্যে কোনটি হবে একটু বলো চলো পনেরো প্রশ্নে চলে যাই আশা করি উত্তরগুলো তোমরা পাচ্ছ দ্বিতীয় বিদ্যাপতি বলতে কাকে বোঝানো হয় নিচের অপশানগুলোর মধ্যে আমরা কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলে চিহ্নিত করতে পারি শ্রীকৃষ্ণ কবিরাজ চণ্ডীদাস গোবিন্দ দাস না অপশান জ্ঞান দাস চার নম্বর নেক্সট ষোলো নম্বর প্রশ্নে চলে যাব যেখানে আছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি খণ্ড আছে এগারোটি খণ্ড বারোটি খণ্ড তেরোটি খণ্ড না চোদ্দোটি খণ্ড আমরা জন্মখণ্ড থেকে রাধা বিরোহ পর্যন্ত টোটাল কতগুলো খণ্ড দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তনে সেটা চাওয়া হয়েছে এটা ধরো একটা ক্লু দিয়ে দিলাম আমি তোমাদের তো এরপরে চেষ্টা করো কতগুলো উত্তর হয় নেক্সট ময়ূরভট্ট যে মঙ্গল কাব্য লিখেছেন সেটি ক কবে সপ্তদশ শতাব্দী পঞ্চদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দী না ষোড়শ শতাব্দী এখানে যদি সম্পূর্ণ বাক্যটি হতো তাহলে হতো কত শতাব্দীতে চেষ্টা করো প্রশ্নের উত্তর দেওয়ার ময়ূর ভট্ট তোমরা পেয়ে গেছি উত্তরা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে দেবেন্দ্রনাথ টেগর সুধীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ রায় ঈশ্বর গুপ্ত এই প্রশ্নে একটা বাড়তি কথা বলে রাখি তোমরা এখানে যে নামগুলো পাচ্ছ ওরা প্রত্যেকেই কোনো না কোনো পত্রিকার সম্পাদক প্রিমিয়ার চলার পর তোমাদের একটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে ক্লাস প্রিমিয়ারটা হয়ে যাওয়ার পর বাকি যে উত্তরটা পাবো আমরা সেই উত্তরটার পর বাকি তিনজন কোন কোন পত্রিকার সম্পাদক সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আঠেরো নম্বর প্রশ্ন হয়ে গেল আঠেরোটা তোমাদের এমসিকিউ ফরম্যাটে ফর্ম্যাটে প্রশ্ন থাকে সেখানে বিভিন্নভাবে আমি প্রশ্নগুলোকে এনেছি আরও অনেক প্রশ্ন এইভাবে সপ্তাহে এক থাকতে চলেছে এবং পাশাপাশি অন্য ক্লাসগুলোও থাকবে তো তার জন্য দেবরাজ ক্লাসটা ফলো করতে হবে নেক্সট আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। যেখানে আছে দেখো চলিত ভাষা কথা প্রথম কে ব্যবহার করেন আমি অপশানগুলো বলতে বলার জন্য চেষ্টা করব যে তোমরা উত্তর করো তার জন্য একটু সময় দেওয়া হচ্ছে আর তার মধ্যে আমি চেষ্টা করব উত্তর বলে দেওয়ার যদি খুব বড় প্রশ্ন থাকে সেক্ষেত্রে ওই প্রশ্নটি আমি প্রিমিয়ার চলার আগেই আমি যখন রেকর্ডটা চলছে তখনই কিন্তু আমি বলে দেবো তো এইগুলো ছোট ছোটো উত্তর তাই বলছি না এগুলো আমি কমেন্টে জানাবো নেক্সট বরেন্দ্রী উপভাষায় অতীতকালের উত্তম পুরুষে কোন বিভক্তি বসে আমরা বরেন্দ্রী উপভাষা নিয়ে ক্লাস করেছি সেখানে অতীতকালের উত্তম পুরুষে কোন বিভক্তি বসে তাও আলোচনা করেছি তো আশা করব তোমরা উত্তর দেবে কেননা তোমরা ক্লাসটা দেখেছো ফলো করেছো অনির্দ ক্লাস আজকে একটা রিকোয়েস্ট ছিল তাই শুরুতে একটুখানি মুখে ঝলক দেখাতে বলেছিল কেউ কেউ নাকি বলেছে স্যারকে স্যার লাইভ আসছে না স্যারকে দেখতে পাচ্ছি না তো স্যার দেখে দেখে পড়ায় না চিন্তা নেই তো নেক্সট যাবো আমরা দু নম্বর প্রশ্নে যেখানে প্রশ্ন আছে অথবাও আছে একটা অষ্টাধ্যয়ী কে রচনা করেন এটা মনে হয় হান্ড্রেড পারসেন্ট তোমরা বলতে পারবে অষ্টাদ্যয়ী কে রচনা করেন একটু তাড়াতাড়ি হয়ে যাক উত্তরটা হ্যাঁ কেননা টাইমটা কম এবং তোমাদের বলেছি তিন চার সেকেন্ডে উত্তর দিতে হবে তো ঝটাফট কমেন্ট বক্সে চলে আস নেক্সট আদি বাংলা ভাষার একটি নিদর্শনের নাম লেখো আদি বাংলা ভাষার একটি নিদর্শনের নাম ক্লু দিচ্ছি এই নিদর্শনের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি তৎকালীন সান্ধ ভাষা কী ছিল সান্ধ ভাষাটা এই নিদর্শনেরই লেখা ভাষা লেখা যে ভাষা লেখা হয়েছে প্রশ্ন থাকবে তোমাদের হোম টাক্সে ক্লাস শেষ হওয়ার পর উত্তর কিন্তু অবশ্যই দেবে যে এই নিদর্শনটি কে আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন শিখদের মূল ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব এই ধর্মগ্রন্থটি কোন মূল ভাষাতে লেখা হয়েছে কোন ভাষায় বাংলা না উর্দু না হিন্দি না বাংলা হলে তার কোন ধরনের ভাষাতে লেখা হয়েছে মাগধি অবহট্ট নাকি কি মাগধি নাকি তার প্রাকৃত ভাষা কোন প্রাকৃত ভাষা এগুলো কিন্তু তোমাদেরকে একটু খুঁটিয়ে পড়তে হবে সেই সেখান থেকে উত্তর দিতে হবে তোমাদেরকে তো চলো আমরা উত্তর দিচ্ছি কমে ক্লাস চলতে চলতে ভোরের পাখি কাকে বলা হয় খুব ভালো প্রশ্ন একটা ভোরের পাখি কাকে বলা হয় আঙুলে ব্যথা হলেও কমেন্ট বক্সে একটু উত্তর দাও ভুল হোক না আমি চাই যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভুল করে উত্তর দাও তো দেখো ভোরের পাখি কাকে বলা হয় উত্তর অপশানে লেখা হচ্ছে পেয়ে গেছো তোমরা নেক্সট ঘরের অন্ধকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে আচ্ছা এই বিবাদটা কে করবে তো সেটা অপশানে আছে এবং সেটিকে সেটি অপশানে সরি সেটি উত্তর তোমরা দেবে দিচ্ছ এবং আমি উত্তরটি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছি তো ঘরের অন্ধকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে কে উত্তর এসে গেছে দেখো নেক্সট কর্তারভূত গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটির নাম কি সেটির নাম কি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কর্তারভূতটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারই লেখা কোনো একটি গ্রন্থ এবং গ্রন্থটি প্রকাশ হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তার আগে একবার একটি পত্রিকা এটি প্রকাশিত হয়েছিল কিন্তু গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছে যে মূল গ্রন্থে সেটির নাম কি তোমাদের প্রশ্ন তে চলো ওটা উত্তর দেখেনি। নেক্সট পোপ আদেশ দিলেন পোপ আদেশ দিলেন এখানে পোপের আদেশটা কি ছিল একটু তোমরা এটার জন্য কিছুক্ষণ সময় না এটা গ্যালোলিও চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে তো তো এখানে এই উত্তরটি কি হবে সেটা আমি এখনই বলে দেবো যেহেতু প্রিমিয়ারে টাইপ করতে এত বড় প্রশ্নের সময় লাগে লেগে যাবে তো তোমরা চেষ্টা করো তোমাদের জন্য একটু অপশান থাকছে কিছুক্ষণের জন্য যেহেতু এই প্রশ্নটা একটু এক লাইন গোটা লাইনে লেখা হয় তাই আরেকবার প্রশ্নটা রিপিট করছি তোমরা ততক্ষণ লিখে ফেলো পোপ আদেশ দিলেন পোপের আদেশটা কি ছিল আমরা মনে হয় জানি আমি উত্তর বলতে শুরু করি তোমরা লেখো ততক্ষণ কার্ডিনান বেলারিমিন বলে একজন বন্ধু ছিল যাকে পোপ আদেশ দিয়েছিলেন কি আদেশ দিয়েছিলেন যে না হলে কিন্তু আরও গ্যালোরিয়োর শারীরিক ক্ষতিটা আরও হবে বা তাকে বন্দি করা হবে তার যে আমরা জানি পড়েছি করুণা মানে করুণ অবস্থা সেটা হওয়ার পিছনে একটা কারণ ছিল দুর্বীর আবিষ্কার করে তিনি যে বৈজ্ঞানিক অনুসন্ধান দিয়েছিলেন আর্নিক গতি বার্ষিক গতি সংক্রান্ত সেই তার যে মতবাদ সেটাকে যদি সে অ্যাভয়েড করে সেই মতবাদকে যদি গ্যালোরিও বলেন যে না আমার তথ্য ভুল ছিল অর্থাৎ ওই ভাবনা যদি তার মন থেকে দূর করা যায় তবে গ্যালোলিয়র প্রতি অত্যাচার আর হবে না এরকম বার্তা অর্থাৎ প্রশ্নটা কি উত্তর হবে এক কথায় কালিনান বেলারেমিনকে পোপ আদেশ দেন যে তিনি যেন আর্নিক গতি ও বার্ষিক গতি সংক্রান্ত তার নিজস্ব ভাবনা অর্থাৎ গ্যালোলিয়র নিজের ভাবনা দূর করে নেক্সট প্রশ্ন নিঃসন্তান করিলা আমারে কে কাকে নিঃসন্তানা করেছিল ফটাফট উত্তর চলে আসবে কিন্তু এই উত্তরটা এটা কিন্তু নিরধ্বজের প্রতি জনা নিঃসন্তানা অর্থাৎ যে সন্তান হারি ছিল সে তিনি কে এবং তাকে কে সন্তান হারা করেছিল অর্থাৎ সেই সন্তানকে কে বধ করেছিল খুব সহজ ভাঙে ভেঙে দিলাম তোমরা মনে উত্তর করে ফেলেছো তো এটাকে ভেঙে বলি কে কে নিঃসন্তানা করেছিল আর কাকে করেছিল তো চলো পরের প্রশ্ন নম্বরে পড়শি রূপের পরিচয় দাও পড়শি রূপের পরিচয় আচ্ছা পড়শিটা কোথা থেকে পেয়েছি আমরা বাড়ি কাছে আরশিনগর এটি একটি লালনগীতি লালন ফকিরের লেখা তো এখানে পড়শি রূপের বর্ণনা দাও তাকে দেখতে ছিল তার পড়শি কেমন ছিল এটা ছিল কিন্তু প্রশ্ন তো তোমরা উত্তরটা দিতেই দিতে আমি এটা যেহেতু পূর্ণবাক্যে লেখা উত্তর তো আমি সেই জন্য একটা কথা বলে দিই এই উত্তরটা যেহেতু তোমাদের হাতে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে পড়শি কথার অর্থ প্রতিবেশী কিন্তু এখানে পড়শি কথার অর্থ হচ্ছে তার বিবেক বা মন তার অন্তরাত্মা যা খুশি তাহলে কবিতা অবলম্বনে পড়শি কিন্তু নিরাকার অর্থাৎ তার একটা লাইন আছে দেখবে ওই লাইনটাও লিখতে পারো হস্তপদ স্কন্ধমাতা নাই তোমরা পেয়ে গেছো আশা করি তো এবারে যাবো আমরা দশ নম্বর প্রশ্ন দুপুর রাতে বাড়ি ফেরা কিসের ইঙ্গিত করে দুপুর রাতে বাড়ি ফেরা কিসের ইঙ্গিত করে কেন আচ্ছা কারা কারা দুপুর রাতে বাড়ি ফেরে প্রশ্ন যখন আমরা লিখবো তখন কমপ্লিট সেন্টেন্সে লিখবো এবং কোন কবিতায় নুন কবিতায় কারা দুপুর রাতে বাড়ি ফেরে বাপ ব্যাটা তো তাদের দুপুর রাতে বাড়ি ফেরার কারণ কি তারা কায়িক পরিশ্রম বা কঠোর পরিশ্রম তারা কিন্তু করে ঠিক আছে তো চলো আমরা উত্তরে চলে যে প্রশ্নের যে যে প্রশ্ন উত্তর করতে চলেছি সেটি হচ্ছে এগারোর প্রশ্ন কাশিরাম দাসের গুরুর নাম কি কাশিরাম দাসের গুরুর নাম কী প্রশ্নের জন্য তোমাদের বরাদ্দ কিন্তু প্রতিটা উত্তরের জন্য চার পাঁচ সেকেন্ড তো তার মধ্যে টাইপ করে ফেলবো আশা করি তো কথা বলতে বলতে আলোচনা করি কাশিরাম দাস বাংলায় রামায়ণ রচনা করেছিলেন তাই তো একদম ভুল কি তাহলে মহাভারত আর কীর্তি বা সোঝা তিনি রামায়ণ লিখেছিলেন তো এই যে আমরা বলছি যে মহাভারত রচনা করেছেন কাশিরাম দাস তো তার যিনি গুরু ছিলেন তার নাম কি এতক্ষণে তোমরা উত্তর দিয়ে দিয়েছ আমি উত্তর বলছি অভিরাম মুখটি যাদের উত্তর হচ্ছে ঠিকঠাক আমি সেগুলোতেও বলবো তো আমার লাইভ ক্লাস নয় এটা যেহেতু প্রিমিয়ার তাই আমি উত্তরগুলো একটু থেমে থেমে বলছি লাস্ট শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে রচনা করেন তোমরা কে রচনা করেন বলো আমি ততক্ষণে বলি যে তিনি কবে রচনাটি করেছেন চোদ্দোশো থেকে সম্ভবত তিরাশি অর্থাৎ এই দশ বছরের মধ্যে ঠিক আছে তো কেউ কেউ বলে আশি পর্যন্ত ধরে তো টোটাল চার পাঁচ বছর পাঁচ ছ বছরের মধ্যে লিখেছেন তো বাদ দাও এবার যেটা এইটা হচ্ছে প্রাসঙ্গিক কথা খুব ইম্পর্ট্যান্ট এগুলো আমরা সবসময় অনুমান সাপেক্ষ বলবো তো কে রচনা করেছেন তোমরা উত্তর দিচ্ছ তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছেন মালাধর বসু তো দেখো প্রথমে আমরা আঠেরোটি প্রশ্ন করে ফেলেছি আর এখন আমরা করে ফেললাম টোটাল বারোটি তো তিরিশটা প্রশ্ন হয়ে গেল প্রশ্নগুলো ক্রুশিয়াল প্রশ্ন এবং হতে পারে কোনো কোনো চ্যাপ্টারকে বেশি লাইক করা হয়েছে তা নয় প্রশ্নগুলোকে ওভারঅল রেখেছি এবং তোমরা প্রত্যেকে উত্তরগুলো যা দিচ্ছ মানে দিচ্ছ বা দেবে তো সেগুলো সঙ্গে আমি দুটো তিনটে হোম টাস্ক বাড়তি দিয়েছি এগুলো করবে তাহলে বোঝা যাবে তোমরা ক্লাসটা পরে আবার শুনেছো কি না এবং পরে সে তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানাবে আশা করবি এরকম ক্লাস আসতে চলেছে পরবর্তীতে টুয়েলভে ক্লাসগুলো শুরু করছে দেবরা সেগুলোতেও তোমরা স্যারকে পাবে